প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাচ্ছি ময়মনসিং অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ময়মনসিং অনলাইন স্কুলে আমি মোহাম্মদ শাফিউল ইসলাম আপনাদের সন্তানদের জন্য আজকের আমার আয়োজন পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় তিন। চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী, এটা একটা রিকোয়েস্ট ছিল। আমরা একটু পিছনে ফিরে আসছি, অর্থাৎ সাধারণ ভগ্নাংশ, তারপর দশমিক ভগ্নাংশ এ সমস্ত নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা একটু পিছন ফিরে আবারও আসছি, কারণ কিছু কিছু অভিভাবকের রিকোয়েস্ট ছিল যে এইগুলো সম্পর্কেও যেন আবারও আলোচনা হয়। তো আমি সামনের অধ্যায়গুলো সম্পর্কে আবারও আলোচনা করব। তবে আজকে আমি একটু চার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা পাঠ্যপুস্তক, এই যে দেখো আমার হাতে কিন্তু পাঠ্যপুস্তক আছে, হ্যাঁ, তোমরাও কিন্তু এরকম পাঠ্যপুস্তক, এই যে একটা কলম এবং এই একটা খাতা, এই খাতা নিয়ে কিন্তু প্রস্তুতি নাও। আমি এখানে আলোচনা করব, তোমরা লিখে নিবা, তোমরা কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা। আচ্ছা, তাহলে দেখি তো আজকে কোন সমস্যা এবং সেটার সমাধান আমি কিভাবে তোমাদেরকে বোঝানোর আয়োজন নিয়ে হাজির হয়েছি। তাহলে চলো ক্লাসে যাই। তাহলে প্রস্তুতি নিয়েছো তো? তোমরা এই চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি পৃষ্ঠা ১২ থেকে ২০ পাবে। তাহলে দেখো আজকের আমাদের সমস্যাটা কি। আজকের আমাদের সমস্যা, মিরাজ এবং মাহমুদ, ধরে নাও দুজন বন্ধু। বন্ধু কিন্তু অনেক বড় বন্ধু, তাই না? তাদের বয়স ৮৮ বছর, এটা হচ্ছে অনেক বড় এরা। আচ্ছা, যাই হোক, মিরাজের বয়স মাহমুদের বয়সের তিন গুণ। মিরাজের বয়স মাহমুদের বয়সটা তিন গুণ। তাহলে কে বড় এখানে? এখানে কে বড়? এখানে আমরা যদি এটা এরকম ড্রয়িং করি, এটা আমরা ধরছি, আমি মিরাজকে এখানে এই কালার দিলাম তো। আচ্ছা, এই শেপেরও আমি শেপ ফিল আচ্ছা করে দিই। মিরাজের বয়স মাহমুদের বয়সের তিন গুণ, তাহলে মিরাজটা এখানে বড় এবং মাহমুদটা কি হবে? তাহলে মাহমুদটা ছোট। আচ্ছা, এটা মিরাজ, এটা মাহমুদ, মাহমুদের বয়সের তিন গুণ, আচ্ছা আরো বড় হবে। আচ্ছা, মিরাজ ও মাহমুদের বয়সের সমষ্টি মাহমুদের বয়সের কত গুণ? এটা কিন্তু আমাদের প্রথম প্রশ্ন। তোমরা কিন্তু এই বিষয়গুলো খাতায় নোট ডাউন করো এবং আমি জিজ্ঞাসা করব, আমি আজকে তোমাদের সাথে কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম, কতটুকু মনে রাখতে পেরেছো আমি কিন্তু জিজ্ঞাসা করব এখান থেকেই। তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো আর শেয়ারটা করো, শেয়ার করলে অপর বন্ধু জানবে, এতে অন্যের উপকার করা হবে। তোমার একটি শেয়ারে যদি তুমি একজনের উপকার করতে পারো, তাহলে সেখান থেকে তুমি কেন ফিরে আসবে? এটা তো খুব সোজা ব্যাপার একটা, হ্যাঁ, এটা একটা সোজা ব্যাপার। আচ্ছা, তাহলে মিরাজ ও মাহমুদের বয়সের সমষ্টি মাহমুদের বয়সের কত গুণ, এটা আমাদেরকে বের করতে হবে ক নম্বর প্রশ্ন, অর্থাৎ এটা উদ্দীপক, এটা আমাদের মূল উদ্দীপক। এই উদ্দীপককে কেন্দ্র করে মিরাজ ও মাহমুদের বয়সের সমষ্টি মাহমুদের বয়সের কত গুণ বের করতে হবে। তারপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে মাহমুদের বয়স কত, মাহমুদের বয়সটা আলাদা করে বের করতে হবে। তারপরে বের করতে হবে কি, ৫ বছর পর মিরাজের বয়স কত হবে, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে।
দিয়ে দিলাম। ওকে, এখানে কিন্তু দেখো মিরাজের বয়স যদি আমি না বের করি তাহলে কিন্তু আমি গয়ের প্রশ্নের উত্তর বের করতে পারবো না, অর্থাৎ এখানে আমাকে, অর্থাৎ 5 বছর পর মিরাজের বয়স কত এটাতে যাওয়ার আগে এই জায়গাতে আমার আরেকটু কাজ করতে হবে। বুঝতে পারছি, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আমাকে কাজ না করে আমরা ওই জায়গায় যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে প্রশ্ন করব এখন, সেটা হচ্ছে না, আচ্ছা এই দুটা প্রশ্ন থাকলো, প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন আমি লিখে দিলাম, সেটা হচ্ছে মিরাজ ও মাহমুদের বয়সের সমষ্টি কত বছর, তোমরা কমেন্ট বক্সে লিখে নিতে পারো। এবং দ্বিতীয় প্রশ্ন, মিরাজের বয়স মাহমুদের বয়সের কত গুণ, আমি দেখতে চাচ্ছি তোমরা এই দুই প্রশ্নের উত্তর। আমি যখন আলোচনা করেছিলাম, এই যা দেখো আমি যখন আলোচনা করেছিলাম তখন তোমরা এটা মনে রাখতে পেরেছো কিনা, আশা করছি তোমরা মনে রাখতে পেরেছো। এই দুই প্রশ্নের উত্তর এই যে এখানে কিন্তু আছে, আবারও দেখে নাও, তোমাদের সুবিধার্থে আবারও দেখাচ্ছি। এখানে তোমরা এই দুই প্রশ্নের উত্তর বলো। আচ্ছা, তোমরা যেহেতু কমেন্ট করতে চাচ্ছ না, কমেন্ট করার জন্য তোমাদের জন্য অনেক কষ্টকর মনে হচ্ছে, আমি বলে দিই, সেটা হচ্ছে মিরাজ ও মাহমুদের বয়সের সমষ্টি 88। এটা হচ্ছে কত, 88 বছর। আর মিরাজের বয়স মাহমুদের বয়সের কত গুণ, এটা হচ্ছে 3 গুণ। আচ্ছা মনে রাখো, তাহলে এখন আমরা কিভাবে সমাধান করব সেটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে মিরাজের বয়স আমি কিভাবে আলোচনা করব সেটা নিয়ে একটু আলোচনা করি, কিভাবে সমাধান করব। মিরাজের বয়স যদি আমরা 1 গুণ কল্পনা করি তাহলে মাহমুদের বয়স 3 গুণ পাব। কিভাবে, যে মিরাজের বয়স মাহমুদের বয়সের 3 গুণ যেহেতু, অতএব মিরাজের বয়স যদি 1 গুণ হয় তাহলে মাহমুদের বয়স মিরাজের বয়সের 3 গুণ। বুঝতে পারছো? আচ্ছা, এখন তাদের যদি সমষ্টি করে দিই, এটা 1 গুণ এবং 3 গুণ, তাহলে কত হচ্ছে, 4 গুণ। এটা কিন্তু আমরা কাল্পনিক, এটা কিন্তু আমরা অনুমান নির্ভর করে, অনুমানের মাধ্যমে সামনে অগ্রসর হয়ে এটা আমরা সমাধান করব। সেটা হলো যে সেটা হচ্ছে মিরাজের বয়স আমরা যদি 1 গুণ কল্পনা করলে মাহমুদের বয়স 3 গুণ হবে। তাহলে এই 3 গুণ এবং 1-এ কি হয়, 3 এবং 1-এ 4 গুণ হয়। এই এটা কোন ক্লাসের, একজন কমেন্ট করেছে যে এটা কোন ক্লাসের পড়া দেখানো হইতাছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সাথে পরে যুক্ত হয়েছেন, এটা হচ্ছে 5ম শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 3-4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলির পড়া আপনাদের সামনে আলোচনা করছি। ধন্যবাদ, আপনি হয়তো বা আমাদের সাথে পরে যুক্ত হয়েছেন, সে কারণে প্রথমে আসতে পারেননি, তারপরে সাথে আছেন, এই সাথে থাকার জন্য ধন্যবাদ। 5ম শ্রেণীর গণিত বইয়ের কেয়া চৌধুরী, আপনার ধন্যবাদ, আপনি কষ্ট করে আমাদের সাথে সময় দিচ্ছেন। এরপরে দেখো, মিরাজের বয়স 1 গুণ কল্পনা করলে মাহমুদের বয়স হবে কত গুণ, 3 গুণ। এখন তাদের যোগফল কত হবে, 4 গুণ। এখন এটা কিন্তু আমরা ধরে নিলাম,
এই 4 গুণ দিয়ে যদি আমি 88 কে ভাগ করে দিই, 88 কোথায় পেলাম? এই 88 পেলাম এই যে এখানে 88 বছর, এই যে 88, এই 88 থেকে আমরা যদি 88 কে 4 দিয়ে ভাগ দিই তাহলে 22 পাবো, যে একটা মান পাবো। এই 22 হবে মাহমুদের বয়স। মাহমুদের বয়স, মাহমুদের বয়স যে মিরাজ, মিরাজের বয়স অর্থাৎ প্রথম অবস্থায় যাকে আমরা 1 গুণ ধরছিলাম সেটা আমরা বের করতে পারবো, সেটা হচ্ছে মাহমুদ। ওকে, এখন মাহমুদের বয়স যেহেতু আমরা পেয়ে গেছি, এই মাহমুদের বয়সকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো কি 66 পাবো। এই 3 দিয়ে কেন গুণ করলাম করব এই 3 দিয়ে গুণ করব এই যে মিরাজের বয়স মাহমুদের বয়সের 3 গুণ, এই কারণে আমরা হচ্ছে 3 দিয়ে গুণ করব। এই 66 হবে মাহমুদের, এই 66 হবে মিরাজের বয়স 1 গুণ। এই এই আচ্ছা মিরাজ মাহমুদের বয়সে, মিরাজের বয়স মাহমুদের বয়সের 3 গুণ। আচ্ছা মাহমুদের বয়স 22 বছর, এই 22 হবে মাহমুদের বয়স। এই এই কিন্তু এই পরে যে 66 পাবো এটা হবে মিরাজের বয়স, মিরাজের বয়স। হ্যাঁ অর্থাৎ মাহমুদের বয়স আমরা কম, মিরাজটা বড়, মাহমুদটা ছোট, মিরাজটা বড় মাহমুদটা ছোট। তাহলে যে অল্প বয়স পাবো এই এই 22টা হবে মাহমুদের বয়স, আর এই 22কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 66। এই 66 হবে কার বয়স? মাহমুদের বয়স, মাহমুদের বয়স 1 গুণ। এখানে একটু ভুল হয়েছে, নামটা হবে এটা কাট, মাহমুদের বয়স 1 গুণ কল্পনা করলে মিরাজের বয়স 3 গুণ। এই 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 মাহমুদের বয়স যেহেতু কম, এই 22 বছর হবে মাহমুদের বয়স, এবং 22কে 3 দিয়ে গুণ করলে 66 পাবো, এই 66 হবে মিরাজের বয়স, মিরাজ যেহেতু বড়। আচ্ছা কিন্তু প্রশ্নে বলেছে কি আমাদের, প্রশ্নে বলেছে যে 5 বছর পর মিরাজের বয়স কত হবে, 5 বছর পর মিরাজের বয়স জানতে চেয়েছে। সে কারণে আমরা এই 66 এর সাথে 5 যোগ করে 71 পাবো। এই 71 হবে 5 বছর, 5 বছর পরে মিরাজের বয়স। এই যে প্রশ্নে এই 5 বছর পরে মিরাজের বয়স কত হবে সেটা চেয়েছে। আমরা কথায় কথায় কিন্তু গল্প আকারে আমরা কিন্তু বুঝে নিলাম, এখন আমরা সরাসরি সমাধানে চলে যাব। যেহেতু তোমাদের পরীক্ষার খাতায়, যেহেতু তোমাদের পরীক্ষার খাতায় সুমি আক্তার লিখেছেন, সুমি আক্তার ম্যাডামকে ধন্যবাদ, আপনি পরে যুক্ত হয়েছেন আমাদের সাথে। এটা হচ্ছে আলোচনা করছি আজকে পঞ্চম শ্রেণীর, হ্যাঁ পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি নিয়ে আলোচনা করছি। অর্থাৎ ও অন্য স্লাইড গুলো আসার ফলে আচ্ছা বুঝেছি, এরপরে আমি আপনাদের সুবিধার্থে নিচে স্ক্রল করে দেব, নিচে স্ক্রল করে দেব। হ্যাঁ আপনাদের কমেন্ট থেকে একটা বিষয় পরিষ্কার যে নিচে যদি স্ক্রল করে দিই তাহলে আপনাদের এটা দেখতে খুব সুবিধা হয় এবং বুঝতে পারবেন। ওকে আমি সামনের ক্লাসে নিচে স্ক্রল করে দেব, যেমন এখনো করা যায়। এটা হচ্ছে হ্যাঁ না এটা ইয়েস, এখন বুঝতে পারছেন পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আলোচনা করা হচ্ছে। আচ্ছা এখন আমরা যদি সমাধান করি সেটা হচ্ছে মাহমুদের বয়স 1 গুণ আমরা ধরবো, এটা কোথায় পেলাম? এটা আমরা পেলাম এই যে সমস্যাতে, হ্যাঁ যে মিরাজ ও মাহমুদের বয়সের সমষ্টি 88 বছর, মিরাজের বয়স মাহমুদের বয়সের 3 গুণ। তাহলে এটা আমরা পেলাম কোথায়? মাহমুদের বয়সের 3 গুণ, তাহলে মাহমুদের বয়সকে ধরতে হবে 1 গুণ। তাহলে মিরাজের বয়স মাহমুদের বয়সের 3 গুণ, তাহলে তাদের বয়সের সমষ্টি 1 গুণ যোগ 4 গুণ। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলে ভালো হয়, 1 গুণ যোগ 3 গুণ সমান 4 গুণ, তাদের বয়সের সমষ্টি মাহমুদের বয়সের 4 গুণ। ক নম্বর প্রশ্নে কি বলেছিল, ক নম্বর প্রশ্নে বলেছিল মিরাজ ও মাহমুদের বয়সের সমষ্টি মাহমুদের বয়সের কত গুণ?
সে কারণে এখানে এসে আমি লিখলাম তাদের। এই তাদের বলতে বোঝাচ্ছি দুইজন, মানে মিরাজ এবং মাহমুদ মিলে হচ্ছে তারা, তাদের বয়সের সমষ্টি মাহমুদের বয়সের 4 গুণ। আমরা কিন্তু প্রথম প্রশ্নের যেটা চেয়েছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন আমরা খতে আসব। খতে প্রশ্ন কি ছিল আমরা দেখে নিব। খতে প্রশ্ন ছিল যে মাহমুদের বয়স কত, অর্থাৎ যার বয়স কম, এই যে মাহমুদের মাহমুদের বয়স কত এটা জানতে চেয়েছে। এটা আমরা বের করব খতে। খতে সেটা হচ্ছে হ্যাঁ এখানে আমরা বছর লিখি, সেটা হচ্ছে তাদের বয়সের সমষ্টি 88 বছর। আমরা কোথায় পেলাম এটা? এটা কিন্তু প্রশ্নে আছে 88 বছর, তাদের মানে মিরাজ এবং মাহমুদের বয়সের সমষ্টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গাণিতিক ভাষা লেখার ক্ষেত্রে তাদের লিখেছি, তুমিও যে তাদেরই লিখবে তা নয়, তুমি মাহমুদ এবং মিরাজ এবং মাহমুদের বয়সের সমষ্টি 88 বছর এটা কিন্তু লিখতে পারো। এখানে কিন্তু তোমার স্বাধীনতা আছে। আমি গণিতে ভাষা নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীদের পছন্দ দেখে বেশি গুরুত্ব দেই, তোমার কাছে যেটা সাবলীল, তোমার কাছে যেটা সাবলীল সেটা তুমি লিখো। তাদের বয়সের সমষ্টি কত? 88 বছর। মাহমুদের বয়স সমান 88 ভাগ 4 সমান 22 বছর আমরা পেয়ে গেলাম কিন্তু। ওকে, আমরা কিন্তু 22 বছর পেয়ে গেলাম। এই 22 বছর কিন্তু মাহমুদের বয়স, এটা মাহমুদের বয়স। আচ্ছা, তারপরে আমরা বের করব মিরাজের বয়স। এখন মিরাজের বয়স বের করতে গেলে মাহমুদের বয়সের সাথে তুলনা করে আমাদেরকে অগ্রসর হতে হবে। যেমন মাহমুদের বয়স 22 বছর, মিরাজের বয়স 22 গুণন 3 সমান 66 বছর। এখন আমি এখানে মিরাজের বয়সটা কেন বের করলাম, এটা তো আমার প্রশ্নে চাই নাই। এই যে দেখো, এখানে কিন্তু বলেছে যে 5 বছর পর মিরাজের বয়স কত হবে। যেহেতু আমাকে 5 বছর পর বের করতে হবে, অতএব এই মিরাজের বয়সটা আমি যদি না বের করি, তাহলে আমি কিন্তু 5 বছর পর কত বয়স হবে সেটা কিন্তু আমি বের করতে পারবো না। সে কারণে মাহমুদের বয়সের সাথে তুলনা করে আমি মিরাজের বয়সটা এখানে বের করলাম। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমি যখন মিরাজের বয়স 66 বছর পেয়ে গেলাম, তখন 5 বছর পর মিরাজের বয়স কত হবে? 66 + 5 সমান 71 বছর হবে, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তো আশা করছি বুঝতে পেরেছ। তো আমি এই পর্যন্ত 4, আচ্ছা, যে 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 বিষয়গুলো আলোচনা করলাম সেটা আবার আমি শুরু থেকে একটু তোমাদের সাথে আলোচনা করে নিই, দেখে নিই। সেটা হচ্ছে প্রথমে প্রশ্ন ছিল, প্রশ্ন আলোচনা করলাম যে এটা হচ্ছে প্রশ্ন ছিল প্রশ্ন আলোচনা করলাম এখানে মিরাজ ও মাহমুদের বয়সের সমষ্টি দেয়া আছে এবং কার বয়স কার কত গুণ সেটা বলা আছে, এবং এই উদ্দীপককে কেন্দ্র করে 3টি প্রশ্নের অবতারণা করা আছে, ক খ গ। এখানে মিরাজ ও মাহমুদের বয়সের সমষ্টি, মাহমুদের বয়সের কত গুণ সেটা প্রথমে আমাদেরকে বের করতে হবে। তারপর মাহমুদের বয়স কত সেটাতে আমাদের যেতে হবে, যেমন আমি এখানে ছবিতে বোঝানোর চেষ্টা করেছি। তারপর আমি তোমাদের সাথে গল্পে গল্পে কিভাবে আমরা বের করব সেটা আলোচনা করেছি। তারপর মাহমুদের বয়স, এই যে মাহমুদের বয়সের 4 গুণ সেটা কিন্তু আমরা এখানে দেখালাম। তারপর এখান থেকে আমরা মাহমুদের বয়স 22 বছর বের করেছি। তারপরে মাহমুদের বয়সের সাথে 3 গুণ করে আমরা মিরাজের বয়স বের করেছি। মিরাজের বয়স বের করেছি 22 × 3 = 66। আচ্ছা, আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দেব, আশা করছি বুঝতে পেরেছ। এখানে হচ্ছে
কমায় দিই। হ্যাঁ, মিরাজ ও মাহমুদের বয়সের সমষ্টি 40 বছর দিলাম, 40 বছর। তোমরা এই 40 বছরকে কেন্দ্র করে মিরাজের বয়স মাহমুদের বয়সের 3 গুণ, মিরাজ ও মাহমুদের বয়সের সমষ্টি মাহমুদের বয়সের কত গুণ বের করবা, মাহমুদের বয়স কত বের করবা। আর এখানে আমি দিলাম 7 বছর পর মিরাজের বয়স কত হবে, এটা কিন্তু আমাদের হোমওয়ার্ক দিলাম, এটা হোমওয়ার্ক দিলাম, তোমরা করবা, করে বাসায় কিন্তু রাখবে, বাসায় কিন্তু রাখবে। এবং যদি সফলভাবে করতে পারো তাহলে তোমরা আমার সাথে, এই যে আমার হচ্ছে এখানে ফোন নাম্বার দেয়া আছে, সেটা হচ্ছে আমার হচ্ছে ফোন নাম্বার দেয়া আছে এই ফোনেও, আমার আমার যদি মোবাইল ফেসবুকে সার্চ দাও তাহলে তোমরা, আমার ফোন নাম্বার দেয়া আছে, তাহলে তোমরা আমার ফেসবুক আইডি পেয়ে যাবা, তোমরা সমাধান করে সেটির ছবি আমার মেসেঞ্জারে জানাতে পারো, বা আমাদের এই যে ময়মনসিং অনলাইন স্কুলের এই আমার ক্লাসের এখানে কমেন্ট বক্সেও তুমি দিতে পারো। অর্থাৎ আমি চাচ্ছি তোমাদের সম্পৃক্ততা, এবং আমার এই আমার এই ক্লাস, আমার যারা অভিভাবক বৃন্দ দেখছেন, আপনারা যদি আপনাদের সন্তানকে আমাদের ক্লাসের সাথে সম্পৃক্ত করেন তাহলে আশা করছি ভালো হবে, এবং আমাদের পরিশ্রম সার্থক হবে বলে ভাবছি। এই যে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, এই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ফেসবুক আইডি সার্চ করলে আপনারা আমাকে পেয়ে যাবেন, এবং এই ক্লাসগুলো আপনাদের, আপনারা আপনাদের সন্তানদেরকে দেখার জন্য উৎসাহিত করতে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি, এবং আমিও দোয়া করবো আপনাদের জন্য, আপনারা যেন সুস্থ থাকেন। প্রিয় শিক্ষার্থী, প্রিয় অভিভাবক, বর্তমানে এই অবস্থায় যারা যুক্ত আছেন, যারা পরে যুক্ত হবেন, প্রত্যেকের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই ক্লাস, পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে সামনের কোনো এক ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।